পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁপুর গ্রামে বাঁপুর খালের ধারে ধস ও রাস্তায় ফাটল দেখা দিল আজ। পাকা সেতু ভেঙে রাস্তায় চলাচল বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক মাস আগে বাঁপুর খাল সংস্কার করার সময় খালটিকে গভীরভাবে খনন করার ফলে খালের পাশে একাধিক জায়গায় ধস ও ফাটল দেখা দিয়েছে, যার ফলে অনবরত ধসে পড়ছে নদী উপকূলবর্তী এলাকা। আর এই ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হচ্ছে এলাকাবাসীদের মধ্যে। এই পাকা সেতু দিয়ে প্রত্যেক দিন প্রায় ছটি গ্রামের প্রায় 5,000-এর বেশি মানুষ যাতায়াত করেন এই রাস্তায় ধস নেওয়ার জন্য সেতুর সঙ্গে রাস্তার ধস নামে, ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমাদের বাঁপুর খালের উপর একটি ঢালাই সেতু, এটা দীর্ঘদিন ভাবে বহু গ্রামের মানুষ এটা দিয়ে যাতায়াত করে। এই কয়েকদিন আগে খাল কাটা হলো, আজকে প্রায় এক দেড় মাস হয়েছে খাল কাটাই, এত ডিপ করে খাল কাটাই হয়েছে যে পুলের সমস্ত মাটি তুলে নিয়েছে এবং সামনে একটা তন্তুবায় পল্লি, তার এত ডিপ করে মাটিগুলো কেটে নিয়েছে। সেই ডিপ করে মাটি কাটার জন্য ঢালাই রাস্তা বাড়ি টেনে নিচ্ছে। প্রধানকে বারে বারে খবর দিয়েও প্রধান আসার মতো তার একটা সময় হয়নি। আজকে আমরা যখন প্রধানমশাইকে খবর পাঠাই, প্রধানমশাই কী করলেন না, অন্য গ্রামের একটা পঞ্চায়েতকে দিলীপকে পাঠিয়ে এখানে দেখতে পাঠিয়ে দিয়েছে। আজকে প্রধানের কর্তব্য দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে কাকে আমরা প্রধান করেছি। কি নাম আপনার? আমার নাম খুরশেদ আলী খাঁ। গ্রামটার নাম? গ্রামের নাম বাঁপুর, খারই এক নম্বর অঞ্চলগত। আমাদের রাস্তা পাইলেন হচ্ছে না, প্রধান বাবু কোনো আসেও নি, দেখাশোনাও করেনি। আমাদের পুরো ভিতর থেকে পর হয়ে পুরো লেবে যাচ্ছে, তাহলে পাবলিক সব যাবে আসবে কথা দিন। কি নাম আপনার? আমার নাম আঞ্জুয়ারা বিবি। কোন গ্রাম? বাঁপুর। আমার নাম সততল ঘোড়া। বাঁপুর বন্যান সীমানায় একটি পুল, একটি খাল আছে, সেই খালটিতে একটি পুল নির্মাণ ছিল 1998 সালে বিলটি তৈরি হয়েছিল, 22 বছর ছিল, কিন্তু 18 জুলাই তারিখ থেকে খাল কাটাই হচ্ছিল। সেই খাল কাটাই সময় খালটা অত্যাধিক গভীর করার জন্য, পোলের যে বেসমেন্ট সাইডগুলো সাপোর্টিং সাইড ছিল সেগুলো সহ এই জায়গাটা সেটেলমেন্ট হয়ে গেছে এবং বসে গেছে রাস্তাটা। যথেষ্ট দেখা যাচ্ছে যে রাস্তাটা অত্যাধিকভাবে বসে গিয়েছে, তার ফলে এখান থেকে যাতায়াতের অসুবিধা হচ্ছে। প্রায় এখান থেকে রেগুলার প্রায় 1,000-2,000 মানুষ যাতায়াত করেন। কোন কোন গ্রামের? এখানে বন্যান, বাঁপুর, দহবন্যান, বন্যান, বাঁপুর, দহবন্যান, এছাড়া এখান থেকে।